business committee, you are the bridge between the government and the business public sector people. কাজে আমরা প্রাইভেট সেক্টর, কাজে এখানে আমাদের বক্তব্য আমরা যেটা সেটা বলবো, এটা বলেছি। এখানে সরকারের পক্ষ না সরকারের বিপক্ষ না, যেটা প্রয়োজন সেটাই আমরা বলতেছি। আপনি বলেছেন বাজেট আকার বাস্তব আকার বাস্তবসম্মত বাস্তবায়ন যোগ্য, এরপরে প্রত্যেকটা আপনি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জ, আমাদের রাজস্ব আয় করার সম্ভব করার এটাও চ্যালেঞ্জ, অনেক সবগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছেন, আবার আপনি বলতেছেন বাস্তবসম্মত বাস্তবায়ন যোগ্য। আপনার কথা শুনে মনে হলো যে আপনি সরকারের মুখপাত্র, ব্যবসায়ীদের মুখপাত্র না, আপনি এটা বেয়াদবি হিসেবে নিয়েন না। ব্যবসায়ীদের আপনার অন্য সময় যখন কথা বলেন, এত সমস্যার কথা বলেন, আজকে একটা বাজেটের পরে আপনার ব্রিফিং এ মনে হলো আপনার সঙ্গে বাস করতেছেন আর কি। আপনি যদি দয়া করে বলেন একজন ব্যবসায়ী হিসাবে, পাঁচটা সুবিধার কথা যদি বলেন যে ব্যবসা বাধ্য বাজেট কেন বলছে, দয়া করে একটু পাঁচটা সুবিধা আপনি বলবেন। আমি আপনাকে এখানে যে সমস্ত পরে শুনিয়েছি সেইগুলি আপনি শুনিয়েছেন, আপনি শুনেছেন। এখন একটা প্রশ্ন করবেন যেন জিনিসটাকে ক্লিয়ার কাট ইয়েটা আসে। আপনি এমনভাবে বললেন যে পুরো বাজেটটা যেন আমরা সরকারের পক্ষে, সরকারের পক্ষের কথা না, এখানে যেটা কথা সেটা হচ্ছে যেটা বাস্তব। আপনি গত বছর 10-12% এটা বাজেটের উপর ইনক্রিজ ছিল, এখানে সেখানে ধরেন 4.5-এর নিচে চলে আসে, তাহলে শুনেন শুনেন 5-এর নিচে নিয়ে আসে, তাহলে এটাকে আমরা মনে করতেছি যে এটা অবশ্যই এই বাজেট তারা এটা প্র্যাকটিক্যালি এটা করতে পারবে সেটাই আমরা বলতেছি। কারণ এটা তো হাই অ্যাম্বিশিয়াস বাজেট দেয় নাই, অ্যাম্বিশিয়াস বাজেট দেয় নাই। বেশি দিলে বলতেন যে এটা 7,97,000 কোটি টাকার উপরে গেলে বলতেন যে এটা অ্যাম্বিশিয়াস বাজেট, তো এটা তো অ্যাম্বিশিয়াস বাজেট করে নাই, এবার এটা বাস্তব ভিত্তিক একটা বাজেট করেছে, সেই জন্য আমরা বলতেছি। এখানে সরকারের পক্ষ না বিপক্ষ না, আমরা উই আর দ্য বিজনেস কমিটি, উই আর দ্য ব্রিজ বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য বিজনেস পাবলিক সেক্টর পিপল, কাজে আমরা প্রাইভেট সেক্টর, কাজে এখানে আমাদের বক্তব্য আমরা যেটা সেটা বলবো, এটা বলেছি। এখানে সরকারের পক্ষ না সরকারের বিপক্ষ না, যেটা প্রয়োজন সেটাই আমরা বলতেছি।